আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে দুইটা অফার নিয়ে। এক্সচেঞ্জ সাইটের অফার মানে হচ্ছে ভাই প্রফিট। রিসেন্টলি আমরা এক্সচেঞ্জ সাইটের অফার থেকে বিগ বিগ প্রফিট পেয়েছি। তো রিসেন্টলি আমরা গতকালকে আপডেট পেয়েছি বিটগেট এক্সচেঞ্জে আমরা এই ভিডিওটা আপনাদের মাঝে করেছিলাম। এই ভিডিওতে কনফার্ম প্রফিট হবে, আপনাদেরকে আমি এটাও বলছিলাম যে এডিএফ টোকেনের কিন্তু ইভেন্টটাতে কনফার্ম প্রফিট হবে। যারা আমার কথা মতো শুনে কাজ করে জয়েন করছিল, প্রত্যেকের পার অ্যাকাউন্টে $18 প্রফিট হয়েছে বিনা হোল্ডে। অনেকে বলছে এডিএফ হোল্ড করতে হবে, আমি কোনো হোল্ড করিনি, তারপর আমি $18 করে পাইছি। আমাদের কমিউনিটি অনেক মেম্বাররা কিন্তু $18 করে, দেখেন ভাই প্রুফ, দেখেন প্রফিট পেয়েছে। কাজ করলে ইনকাম আছে, কাজ করতে হবে। সেকেন্ডলি যে এক্সচেঞ্জ সাইটের অফারতে প্রফিট পেয়েছি সেটা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জের অফার। বাইবিট এক্সচেঞ্জ থেকে ভাই আমাদের কমিউনিটির মেম্বাররা প্রত্যেকে হিউজ পরিমাণে একটা পুপাই নিছে। আপনি যদি পেমেন্ট প্রুফগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি চাইলে অনেক পেমেন্ট প্রুফ শেয়ার করছি, দেখেন এই যে ভাই, দেখেন উনি $48 পেমেন্ট পাইছে, উনি পাইছে $25 পেমেন্ট। আমি নিজে ইভেন্ট এক অ্যাকাউন্ট থেকে কিন্তু $28 প্রুফ দিছি, তো প্রত্যেকে এখানে কিন্তু দেখেন পেমেন্ট প্রুফগুলো দেখেন, সব শার্প ইভেন্ট আমরা শেয়ার করছিলাম। তো যারা জয়েন করছিল প্রত্যেকে প্রফিট পেয়েছে। তো আমরা যে অফারগুলো শেয়ার করি আপনাদেরকে অবশ্যই অফারগুলোতে জয়েন করতে হবে, গুরুত্ব দিতে হবে, তাহলে 100% ইনকাম হবে। আপনারা অনেকে বলেন ভাই অনলাইন ইনকাম হয় না, কাজ করলে ইনকাম হবে, কাজ না করলে কীভাবে ইনকাম হবে? কাজ করেন, আপনি যে প্রজেক্ট ছাড় দিবেন সেই প্রজেক্টে আপনাকে প্রফিট দিবে, এটা মাথায় রাখবেন। আপনি যে প্রজেক্টটা জয়েন করবেন না ওইটাই আপনাকে প্রফিট দিবে, এটাই হচ্ছে ক্রিপ্টোর একটা গেম। আর হ্যাঁ, এখন আমরা যে অফারটা শেয়ার করতেছি এটা কিন্তু এক্সচেঞ্জ সাইট অফার, BTSE নামে এক্সচেঞ্জ সাইট, ভালো একটা এক্সচেঞ্জ সাইট। এইখান থেকে আপনারা দুইটা ইভেন্ট পাচ্ছেন, একটা হচ্ছে টাওয়ার টোকেন আর একটা হচ্ছে রেভ টোকেন। তো যাই হোক, এই দুইটা ইভেন্ট কেউ যখন সামনে প্রসেস দেখো, তবে তার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই আমাদের অ্যানএন অফিসিয়ালের চ্যানেলের পাশেই থাকার চেষ্টা করেন। তো আজকে যে ইভেন্টটা, এটা হচ্ছে তাদের এক্সচেঞ্জ সাইট এবং তাদের যে টুইটারটা আছে সেখানে যদি আমরা একটু আসি, দিস ইজ টুইটার পেজ। তো এটা কিন্তু দেখেন ভাই, এখানে অলরেডি তাদের 90,000 ফলোয়ার আছে এবং তারা টাওয়ার টোকেনের অফিসিয়ালি ইভেন্ট দিয়ে দিছে যে এখানে আপনাকে $30 কী করতে হবে, ট্রেড করতে হবে টাওয়ার টোকেনে, এবং সেখান থেকে আপনি উইন আপ করতে পারবেন এই পরিমাণ একটা অ্যামাউন্ট তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করবে। তো এখানে সকল ডিটেলস দিয়ে দিছে, ইভেন্ট শুরু হচ্ছে November 30, ইভেন্টটা শেষ হবে December 7। আর এখানে নতুন পুরাতন সকল ইউজারে জয়েন করতে পারবে কিনা জিনিসটা ওরা ক্লিয়ার করে নাই, আর এখানে KYC করা লাগবে কিনা সেটাও ক্লিয়ার করে নাই। তবে এখানে KYCটা করলে ভালো হয় আর একটা নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করলে ভালো হয়। এখন আপনি যদি KYC করার সামর্থ্য না থাকে, নতুন অ্যাকাউন্ট খুলতেও কষ্ট হয়ে যায় আপনার, যে কষ্ট নতুন অ্যাকাউন্ট খুলবেন না, পুরাতনটা দিয়ে কাজ করবেন, করতে পারেন, সমস্যা নেই। তো সেকেন্ডলি সেম লাইক কিন্তু রেভ টোকেনে আরও একটা আপডেট দিয়েছে, এটা হচ্ছে একই সেম ইভেন্ট, এখানে $30 ট্রেড ভলিউম করতে হবে রেভ টোকেনে, এটারও কিন্তু বিগ একটা আউটপুট রাখছে। এটাও একই টাইমে শুরু হয়েছে November 30-7। তো দুইটা ইভেন্টে আমরা জয়েন করব। এখানে এখন একটা জিনিস ক্লিয়ার করে দিই, অনেকে বলছে ভাই নতুন অ্যাকাউন্ট করতে হবে না পুরাতন অ্যাকাউন্টগুলো হবে। আপনার যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে আপনি ওইটাতে ট্রাই করতে পারেন, তবে পেমেন্ট পাওয়ার চান্স 50-50%, আর নতুন অ্যাকাউন্ট হলে আপনার পেমেন্ট পাওয়ার চান্স 100% থাকে। তো একটা নতুন অ্যাকাউন্ট খুলে নিলে ভালো হয়, অ্যান্ড KYCটা করা লাগবে না, তারপর যদি KYC করার সামনে থাকে অবশ্যই KYCটা করে নেবেন, KYCটা করলে পেমেন্ট পাওয়ার চান্সটা খুবই বেশি থাকে। বলে জয়েন করার উদ্দেশ্যে এখানে রেজিস্টার যে লিঙ্কটা আছে সেখানে সিম্পল একটা ক্লিক করে দিয়ে ওপেন করে দেন। আপনি আপনার ক্রম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে সাইন আপ করেন, ইমেল ইউজার নেম পাসওয়ার্ড দেন। এখানে ইমেল দিবেন আপনার, ইউজার নেম হচ্ছে ধরুন আপনার মামন 1234 এরকম দিবেন, ছোটো হাতে দেওয়ার চেষ্টা করেন। এখানে পাসওয়ার্ড দিবেন অবশ্যই, পাসওয়ার্ড দেওয়ার পর টিকমার্কটা তো অবশ্যই ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর এখানে রেজিস্টার বারে সিম্পল এটা ক্লিক করবেন। তো রেজিস্টার বারে ক্লিক করার পর আপনার ইমেলে কনফার্মেশন একটা কোড যাবে, আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে ইমেলে কোডটা, এখান থেকে আপনি ওটিপি কোডটা কপি করে নেবেন। ওটিপি কোডটা কপি করার পর দেখবেন যে এইখানে কোড বসানোর অপশন আছে, কোডটা বসিয়ে আপনি সিম্পল কী করবেন, রেজিস্টার বারে ভেরিফাই অপশনে সিম্পল একটা ক্লিক করবেন। তো কোডটা কপি করে ভেরিফাই করলেন, এখন অ্যাকাউন্ট কিন্তু আপনার লগ ইন। আপনি চাইলে সাইট থেকে KYC করতে পারেন, অথবা আপনার সুবিধার্থে আপনাকে অ্যাপ দিয়ে দিছি। KYC আপনি যদি সাইট থেকে করতে চান তাহলে আপনাকে যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আপনি এখান থেকে KYC অপশন দেখতে পারবেন, নট ভিডিও অপশন সিম্পল ক্লিক করে KYC স্টেপে পূরণ করতে পারবেন। অ্যাপ দিয়ে করতে চাইলে আমরা কিন্তু অ্যাপ লিঙ্কও আপনাদেরকে সাজেস্ট করে দিচ্ছি, আপনি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, ইনস্টল করে নিবেন। দেন আপনি অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আপনি প্রোফাইল লগ ইন অপশন সিম্পল ক্লিক করবেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, অ্যান্ড আপনি 2FA সেট আপ করে নেবেন অবশ্যই। সেট আপ করার পর এগিয়ে আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, লগ ইন করবেন, দেন আপনি আপনার প্রোফাইলে আসবেন, এখানে পেয়ে যাবেন ভেরিফাই নাও। ভেরিফাই নাও সিম্পল ক্লিক করার পর এখান থেকে আনলক ক্রেডিট ড্রপস ডেবিটে ক্লিক করবেন। এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, এই জিনিসটা অনেকে বুঝতে প্রবলেম করে যেখানে তিনটা ওয়ার্ডে আমি কী দিব, এটা হচ্ছে অপশনাল, এই বক্সটা আপনি ফাঁকা রাখতে পারেন। আপনার নাম হচ্ছে মামুন খান, তো আপনি মামুন এখানে দেন খান, আর মাস্টারটা ফাঁকা, এখানে আপনি মামুন এখানে খান এভাবে দিতে পারেন। বা আপনার নাম হচ্ছে ধরুন 3 ওয়ার্ডের, তো MD মামুন রানা, তো এখানে MD দেন, দেন এখানে রানা দেন,
তারপরে এখানে খামদান মানে এমডি রানা খাম। তো এইভাবে করে তিন অর্ডার আপনি মিলিয়ে নিতে পারেন, আপনি অপশনালটা খালি রাখতে পারেন এইভাবে দিন। তারপরে এখানে ইংলিশ দ্য ফুল নেম, ফুল নেমটা আবার এখানে আবার এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেমটা একসাথে বসায় দেবেন, ডেট অফ বার্থ বসাবেন। দেখেন এখান থেকে পরে কান্ট্রিটা, ডেট অফ বার্থটা, যে এখান থেকে ইজিলি এখানে সিলেক্ট করলে এগুলো আসে, আপনি 2001 2002 আপনার মতো বসাতে পারবেন, বাংলাদেশ সিলেকশন করেন। এইখানে আপনার কর্পোরেশন আপনি নিজের মতো করে একটা দিতেন, আপনি কী ধরনের কাজ করেন আপনি, আমি বিজনেসের একটা দিয়ে দিছি আপনার মতো দিতে পারেন, একটা ভুল হলে কোনো সমস্যা নেই। তারপরে আপনি পেমেন্ট কিসে পান স্যালারিতে, এটা আপনার মতো করে দুটো অ্যান্সার দিবেন, ভুল হলে কোনো সমস্যা নেই। দেন আপনি সেম টু সেম এখানে যে ক্যাপচাটা থাকবে সেম ক্যাপচাটা দিয়ে আপনি জাস্ট ক্লিক নেক্সট ব্লারে ক্লিক করবেন অ্যান্ড চয়েস দ্য ডকুমেন্টে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি কার্ড, আইডেন্টি কার্ড সিলেকশন করার পর এখান থেকে কিন্তু আমরা আইডেন্টি কার্ড সিলেকশন করার পর এখানে এনেবেল দ্য ক্যামেরা, অবশ্যই ক্যামেরা এনেবেল করে আপনাকে এনেবেল করে দিতে হবে। অ্যান্ড এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজের একটা ছবি তুলে আপলোড করতে হবে। অ্যান্ড অবশ্যই একটা আইডি কার্ডের ব্যাক পেজের পরে ছবি তুলবেন, এখানে অবশ্যই কিন্তু ছবিগুলো তোলার পর আপলোড ফটোতে ক্লিক করে আপলোড করতে হবে। দেন আপনাকে ফেসবুক অপশন চাপে স্টার রেকর্ডিং অপশনে সিম্পল ক্লিক করার পর ফেসটা আপনার ক্যামেরার সামনে ধরে একবার এদিকে ডান দিকে একবার ওদিকে তাকাতে হবে। দেখেন যে এখানে ওরা কিন্তু লোগো দেখাই দিচ্ছে, এই প্রসেসে আপনাকে তাকাতে হবে একবার ডানে একবার বামে, তাহলে এইখানে সবুজের একটা দাগ চলে আসবে। দেন দেখেন এখানে অবশ্যই মাইক্রোফোনটা অ্যালাউ করে দিতে বলছে। তারপর আপলোড রেকর্ডিং, আমি কিন্তু রেকর্ডিং ফেসের রেকর্ডিংটা কমপ্লিট করেছিলাম, দেন আমি আপলোড করলাম, সেই রেকর্ডিংটা অবশ্যই আপলোড করতে হবে। দেন সাবমিট ভেরিফিকেশনে সিম্পল ক্লিক করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে এরকম চলে আসবে, এটা রিভিউ করবে, রিভিউ করে আপনাকে 10-20 মিনিট বা 1 ঘন্টা একদিনের ভিতরে আপনাকে এটা আপডেট জানাবে। কেওয়াইসিটা খুবই ইম্পর্টেন্ট না এই প্রসেসিংয়ের জন্য, প্রসেসিং এখন আমারও চলতেছে। কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলে দেন আপনি চাইলে ডিপোজিট করতে পারেন, কেওয়াইসি ছাড়াও আপনি ডিপোজিট করে উইথড্রল করতে পারবেন। কেওয়াইসি ছাড়া ডিপোজিট উইথড্রল সকল কিছু কিন্তু এক্সচেঞ্জে করা যায়। তো আমি আমার কেওয়াইসিটা দেখাচ্ছি, আমার কেওয়াইসি কিন্তু এখনও প্রসেসিংয়ে আসছে, মানে আমার কেওয়াইসি এখনও হয় নাই, কেওয়াইসি হয়ে যাবে। তো কেওয়াইসি ছাড়াও কিন্তু আমি ডিপোজিট করছি, কারণ এই ইভেন্টের জন্য কেওয়াইসি ইম্পর্টেন্ট না, আপনি চাইলে কেওয়াইসি ছাড়াও কাজ করতে পারেন, তবে কেওয়াইসি করলে পেমেন্ট পার্সেন্টেজ বেশি থাকে। তারপরে এখানে আপনি এনি অ্যামাউন্ট ডিপোজিট করেন, ডিপোজিট করার জন্য সিম্পল এখানে ডিপোজিট আসেন, টিআরএক্স এক্সএলএম আপনার মন খুশির মতো কোনো একটা পেয়ারে ডিপোজিট করতে পারেন। তুমি যদি টিআরএক্স ডিপোজিট করতে চান তাহলে টিআরএক্স ডিপোজিট করতে পারেন, টিআরএক্সে উইথড্রল ফি মাত্র 1 টিআরএক্স। আপনি চাইলে এখানে ডিপোজিটে ক্লিক করে টিআরএক্সের অ্যাড্রেসটা নিয়ে আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনার মন খুশি মতো $5, $10, $20 আপনার মতো করে আপনি ডিপোজিট করেন। টিআরএক্স না মন চাইলে আপনি অন্য পেয়ারে করতে পারেন, যেমন আমি যে ডিপোজিট করেছি অ্যালগোতে, কারণ বাইবিটে বা অন্য অন্য বাইন্যান্স যে কোনো এক্সচেঞ্জে কুকয়েন বলেন না কেন সব এক্সচেঞ্জে কিন্তু আমরা একটা পেয়ার সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে আপনার এলগো, এলগোতে কিন্তু ফিটা সবচেয়েতে কম। আপনি চাইলে আমি সাজেস্ট করবো এলগোতে ডিপোজিট করেন, আমি অলরেডি বিজলো ডিপোজিট করেছি, আপনি চাইলে আরও কম করতে পারেন। অ্যান্ড ডিপোজিট করার পর সেই অ্যামাউন্টটাকে আপনি ইউএসডিটি পেয়ারে সেল করে দেন। যেটি ডিপোজিট করেন না কেন প্রথমে ওইটাকে ইউএসডিটি করতে হবে, দেন আপনাকে ট্রেড ভলিউম করতে হবে। তো ডলারটাকে ইউএসডিটি করার পর আপনি সিম্পল এখানে ট্রেড ভলিউম করতে পারেন। এখানে আপনি মার্কেটে আসবেন, মার্কেটে আসবে কোন কোন পেয়ারে ট্রেড করতে হবে, আমাদের এই রেপ টোকেনে অ্যাড্রফে মানে টাওয়ার টোকেনে অ্যাড্রফে জয়েন করার জন্য অবশ্যই আমাকে $30 ট্রেড ভলিউম করতে হবে টাওয়ার টোকেনে। তো আপনি সার্চ করবেন TOWER, এখানে সার্চ বার পাবেন, সার্চ বারে লিখে TWER লিখে সার্চ করবেন। অ্যান্ড এইখান থেকে টাওয়ার টোকেনে আমরা ট্রেড করবো, তার তো এখান থেকে আপনি বাই সেল করার জন্য সেল আইকন বা যে কোনো একটা ক্লিক করেন। অ্যান্ড আপনি প্রথমে বাই এবং সেল এভাবে করে আপনি $30 মধ্যে যদি আপনি $10 ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার কী করতে হবে একবার বাই একবার সেল, এভাবে 2-3 বার বাই সেল করলে আপনার কিন্তু ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায়। আপনি চাইলে $50 ট্রেড ভলিউম করে রাখতে পারেন আরও ভালো হয়, আপনি যদি না চান যে আপনার কাছে বেশি অ্যামাউন্ট আপনি মন খুশির মতো করতে পারেন। দেখেন আমার কাছে এখন $16 USDT আছে, কারণ আমি এখন এখান থেকে আমি বাই অর্ডারে বসালাম, একদম বাই অর্ডার বসালে অবশ্যই নিচেরটা ধরবেন তাহলে লস বেশি হয়, লস কম হয়, এইটা দিয়ে আপনি বাই করতে পারেন, যেন এটা দিয়ে সেল করে দেবেন। তো আমি অবশ্যই ইনস্ট্যান্ট প্রাইসে বাই করবো না, আমি একটু সময় নিয়ে বাই করবো, তাহলে আমার লসের হারটা কমে যাবে। অ্যান্ড আমি 87-তে আমি বাই করতেছি, অ্যান্ড 87-তে যখনই আমার বাইটা হয়ে যাবে তখন আমি আবার 2-2603-এ দিয়ে দিব, তখন আমারটা সেল হয়ে যাবে। এইভাবে ইনস্ট্যান্ট একটু সময় নিয়ে নিয়ে সেল করলে ইজিলি ট্রেড ভলিউম হয়ে যায়। দেন আপনার টাওয়ার টোকেনে ট্রেড ভলিউম হয়ে গেলে দেন আপনি সেকেন্ডলি কী করবেন, সেকেন্ড ট্রেড ভলিউম করবেন হচ্ছে আপনি রিভ টোকেনে। তো রিভ টোকেনে কিন্তু ট্রেড ভলিউম $30 একই সেম, আপনি রিভ টোকেন দেখে সার্চ করবেন, এটা ট্রেড ভলিউম কমপ্লিট করা হয়ে গেলে, কারণ যেহেতু $30 জাস্ট ট্রেড ভলিউম ইজিলি করতে পারবেন। তো এখান থেকে সিম্পল আবারও হোমবারে যাবেন, হোমবারে যাওয়ার পর আবারও আপনি এখান থেকে কী করবেন সার্চ করবেন মার্কেট অপশনে, যে এখানে যে মার্কেট লেখা আছে মার্কেট অপশনে যে আবারও আপনি একই সিস্টেমে সার্চ করবেন। অ্যান্ড এখান থেকে এখন আপনি রিভ টোকেনে সার্চ করবেন RE, দেন রিভ টোকেনে সার্চ করে একই সিস্টেমে আপনি আবারও সেল আইকন বা বাই আইকনে ক্লিক করে এখান থেকে বাই সেল করবেন, একবার বাই একবার সেল। এবং আপনার ডলার অনুযায়ী আপনি 2-3 বার বাই সেল করে ফেললে আমার মনে হয় $30 ট্রেড ভলিউম ইজিলি হয়ে যাবে। তো বাই সেল কমপ্লিট করার পর আপনি আপনার অ্যামাউন্টটাকে এখন আপনি চাইলে হোল্ড করে রাখতে পারেন, পেমেন্ট পাওয়ার সাথে সাথে একসাথে উইথড্রল করতে পারেন, অথবা আপনি চাইলে
টিআরএক্স অথবা যে কারেন্সিতে ফি সবথেকে কম, আপনার মন খুশি মতো আপনি উইথড্রল করতে পারেন। যেমন টিআরএক্সে উইথড্রল করতে পারেন মিনিমাম উইথড্রল 2 TRX অ্যান্ড উইথড্রল ফি মাত্র 1 TRX বাইন্যান্সের মতো ফি। আপনি টিআরএক্সে না চলে অ্যালগোতে করতে পারেন, অ্যালগোতে মনে হয় আরও ফি কম, কারণ যেহেতু আমি অ্যালগোতে জানি সব এক্সচেঞ্জে অ্যালগোর ফিটা খুবই কম থাকে। সিম্পলি অ্যালগো লিখে সার্চ করে অ্যালগোটা দিয়ে উইথড্রল করতে পারেন। যেমন অ্যালগোরেন্ট এখানে দিয়ে আপনি উইথড্রল অপশন যদি ক্লিক করেন দেখেন এখানে অ্যালগোর উইথড্রল কিন্তু মানে 1 টাকাও ফি নাই, তো অ্যালগোতে আপনি উইথড্রল করতে পারেন। তো যে কোনো পেয়ারে অ্যালগোতে উইথড্রল করে আপনার ডলারটা নিয়ে যান, যখন এখান থেকে এই অফার থেকে ডিস্ট্রিবিউশন করবে আমাদের চ্যানেলে অবশ্যই আপডেট জানাবো। সেম লাইক আগের এক্সচেঞ্জের অফারের মতো পেমেন্ট প্রফিট আপডেট সব কিছু দিয়ে দিব। অবশ্যই লাইক করবেন, চেষ্টা করবেন, অবশ্যই।